বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল পর্তুগাল ও কাতার। বাংলাদেশ সময় 10ই অক্টোবর রাত 1:15 মিনিটে খেলাটি শুরু হয়। পর্তুগাল আজ 4-3-3 সেটে সাজিয়েছে খেলোয়াড় মাঠে, অপরদিকে কাতার 5-4-1 সেটে সাজিয়েছে খেলোয়াড়। খেলা শুরুর পর থেকে আক্রমণে যায় পর্তুগাল। 37 মিনিটে পর্তুগালের গোলের খাতায় নাম লিখান ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথমার্ধে 1-0 এগিয়ে থাকে পর্তুগাল। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও গোলের দেখা পেল পর্তুগাল। এবার গোলটি করেন ফন্টি এবং শেষ গোলটি হয় খেলার 90 মিনিটে। লিওয়ের সহযোগিতায় অ্যান্ড্রি সিলভা গোলটি করেন। অবশেষে 3-0 জয় পেল পর্তুগাল।